খানাকুল হসপিটালে একের পর এক ঘটনা ঘটছে। যেমন কয়েকদিন আগেই দেখা গেছিল কৌশিক কীর্তনিয়া, তিনি নিয়ম বেঁধে দিচ্ছেন রোগীদেরকে 10টা থেকে 2টা PM এর মধ্যে আসার জন্য সরকারি হাসপাতাল। রোগ মানুষের জানা সত্ত্বেও তারা টাইম মেনটেন করে আসবে 10টা থেকে 2টো, এইরকমই কিছু তথ্য আমরা দেখেছিলাম আগের পর্দায়। আবার ঘটল সাইকেল চুরির ঘটনা, এবং যার সাইকেল চুরি হয়েছে ক্ষোভ প্রকাশ করছে, কি বলছেন দেখাবো। অন্যদিকে খানাকুল বিধায়ক সুশান্ ত ঘোষ কি জানাচ্ছেন বলতে, আমার ছেলে এরকম আগুনে হাতটা পুড়ে গেল, কার্তিক পাত্র, আমি এখানে সাইকেলটা জমা রেখে সাইকেলটা এখানে রেখে আমি টেনশনে চাবি দিইনি, আমি এবারে হাসপাতালে ঢুকেছিলাম, ভেতরে এসে দেখতে আমার সাইকেল নেই, মনে হচ্ছে চুরি হয়েছে, যেহেতু নিয়ে চলে গেছে। এরকম তো এরকম প্যারাই ঘটে বলছে, এরকম 3-4টা সাইকেল চুরি হয়েছে হাসপাতাল থেকে। এবারে এই হাসপাতালে ক্যামেরা লাগানো উচিত, আমরা আগে থেকে এখানে এ করে না, আমরা সেইটাই জানি না। এখন কি চাই যে আমার সাইকেল চাই, আমার কাজের জিনিস, কেন আমি গরিব মানুষ, আমাকে খেটে খেতে হবে, আমার সাইকেল চাই। স্বপন পাত্র, বাড়ি লাউসার। BMOH যিনি রয়েছেন ইনিই খারাপ রয়েছেন, যিনি BMOH রয়েছেন এনার এই সমস্ত বিষয়গুলো দেখা উচিত। উনি তো অর্ধেক দিন আসেন আর বাকি দিন তো বাড়িতে বসে ঘুমিয়ে নাকে সর্ষের তেল দিয়ে দিন কাটান, ওনার কি কর্তব্য আছে? হাসপাতালটা ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করা তো ওনার দায়িত্ব রয়েছেন। ডাক্তাররা ঠিক সময় আসছে কিনা, ডাক্তারদের কোনো সমস্যা হচ্ছে কিনা, রোগীদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বাথরুমগুলো ঠিকঠাক আছে কিনা, পারিপার্শ্বিক অবস্থাগুলো ঠিকঠাক আছে কিনা, স্বচ্ছতা ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখার দায়িত্ব BMOH-এর। তো উনি কী করতে গাঁজা খেতে আছেন নাকি? তাহলে ওনাকে বলুন, আমরাও বলি যে উনি গাঁজা খেয়ে পড়ে থাকুন, কাজ করতে হবে না ওনাকে, শুধু মাইনে নেবে আর ঘরে ঘুমাবে, এটার জন্য তো উনি নয়, কাজ করার জন্য আছে। তো উনি ঠিক হলেই সাধারণ মানুষের অবস্থা ঠিক হবে।